এবং আইন বিভাগে একটি ঐতিহ্যপূর্ণ একটি জায়গা, শুধু ঐতিহ্যপূর্ণ নয়, মর্যাদাপূর্ণ একটি জায়গা, এবং শুধুমাত্র সেই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা ওখানে ভর্তি হতে পারেন যাদের যোগ্যতা থাকে। আজকে যোগ্যতাহীন যারা, তাদেরকে একটি সুযোগ দেওয়ার জন্য যে অপচেষ্টা হচ্ছে, এই অপচেষ্টার তীব্র নিন্দা আমরা জানাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীর পক্ষ থেকে। এবং এই তাদের আমি অনুরোধ করব, এই যারা শিক্ষক মণ্ডলী আছেন এবং যারা এর উদ্যোক্তা, তাদের কাছে আমাদেরও একটা অনুরোধ থাকবে যে আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রী আছেন, তাদের ক্লাসগুলো ঠিক মতো করেন। আপনারা তাদের ক্লাসগুলো ঠিক মতো করেন না, আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত আপনারা ক্লাস করান, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে, মেধাবী ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হন, তাদেরকে আপনারা পড়ান না। যাদের বাবার পয়সা আছে, যাদের যোগ্যতা নাই, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে পড়ানোর জন্য আপনারা ছুটে যান শুধুমাত্র পয়সার জন্য। পয়সার জন্য যদি আপনাদের এতই লালসা থাকে, তাহলে এই প্রফেশনে কেন আসছে? জনগণের টাকায় পড়াশোনা করি, জনগণের টাকায় গড়ে ওঠা এই আমাদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, বাংলাদেশ বিনির্মাণে যার ভূমিকা ছিল, যেই প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের বাণিজ্যিককরণের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি বন্ধুরা। আমরা আপনাদেরকে জানাতে চাই, 2017 সালে আমরা ঠিক যেভাবে আপনাদের LLM নাইট কোর্সকে প্রতিহত করেছিলাম, আমরা ইনশাল্লাহ 2023 সালের এই LLM নাইট কোর্সকেও প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ। আমরা আইন সমিতি, ঢাকা ইউনিভার্সিটি LLM লয়ার্স এবং সমস্ত অঙ্গ সংগঠন মিলে এই প্রতিষ্ঠানের যে অযাচিত সিদ্ধান্ত, এটার বিরুদ্ধে আমরা রুখে দেওয়ার জন্য সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করবো ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে LLB অনার্স এবং রেগুলার LLM ক্লাস রয়েছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে LLB অনার্স, তারাই LLM-এ ভর্তির সুযোগ পায়। সম্প্রতি সেই নিয়মটা পরিবর্তন করে সেখানে রেগুলার কোর্সে অন্যান্য শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতার ভিত্তিতে ভর্তি করার সুযোগ দেওয়া হয়েছে, সেটা আমরা মনে করি যথাযথ হয়েছে। পাশাপাশি প্রফেশনাল মাস্টার্স কোর্সের নাম দিয়ে সান্ধ্যকালীন বা নাইট কোর্স চালুর একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেই বিজ্ঞাপনটা নিয়ে আমাদের আপত্তি, বা আমরা সেই বিজ্ঞাপনটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদটা হচ্ছে এই, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং আপনারা জানেন অটোনোমাস বডি হিসেবে সরকারি বাজেটের মাধ্যমে তা পরিচালিত হয়। এখানে শিক্ষকদের যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া হয়। এই ধরনের সকল সুযোগ সুবিধা দেওয়ার পরেও বাণিজ্যিক ভিত্তিতে কেন নাইট কোর্স চালু করতে হবে? এবং দেখেন, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি হইতে হলে মিনিমাম GPA আপনারা জানেন 7 পয়েন্ট প্রয়োজন হয় আইন বিভাগে ভর্তির জন্য। সেখানে একেবারে ন্যূনতম SSC বা ইন্টারমিডিয়েটে 3 পয়েন্ট করে হলে পেতে হবে, 1+3=4, তাহলে টোটাল 7 হলে সে পাবে, এটা মিনিমাম। এইখানে প্রফেশনাল একটা মাস্টার্স কোর্স, গবেষণামূলক একটা কোর্সের চালু করবে, সেইখানে শর্ত দেওয়া হয়েছে 2.5+2.5, তাহলে তার দুইটা মিলে যোগ্যতা হবে 5। এখন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে কেউ আগ্রহী হবে যে এখান থেকে আমি 2.5 একটা LLM কোর্স নিয়ে নেই, তার পাশে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখার সুযোগ পাবে। তাহলে এটা যদি করতে হয়, আপনারা রেগুলার কোর্সে আমরা জানি অনেক সিট ফাঁকা থাকে, আমরা নিজেরা বলেছি 5-7 জন নিয়ে একটা কোর্স পূরণ হয়, সেখানে 50 জন আপনারা ভর্তি করান, যারা যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসে পড়ার সুযোগ পাক, এখানে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি হচ্ছে এই অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো মাস্টার্স কোর্স আছে, সবার জন্য উন্মুক্ত আছে, এবং রেগুলার কোর্সের মাধ্যমেই, সেটা ভর্তি পরীক্ষার মাধ্যমে হোক, কিন্তু আপনারা সান্ধ্যকালীন একটা প্রফেশনাল কোর্সের মাধ্যমে যেন তেনভাবে শুধুমাত্র টাকা ইনকামের জন্য ভর্তি করাবেন, এটা আমরা চরমভাবে বিরোধিতা করছি। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হয়ে অনেকে রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে শিক্ষক হয়েছেন, এখন অনেকে রাজনৈতিক লেজুর বৃত্তি করছেন, আবার অনেকে মেধার মাধ্যমে শিক্ষক হয়ে শুধুমাত্র অতিরিক্ত পয়সার কারণে নিজেদের নীতিনৈতিকতা এই শেষ এরকম ন্যাক্কারজনকভাবে বিসর্জন দিবেন না। আইন বিভাগে একটি কোর্স চালুর নামে আপনারা ইতিমধ্যেই জেনেছেন 2.5 লক্ষ টাকার উপরে কোর্স ফি হবে 2 সেমিস্টারে। এরকম বাণিজ্য করার নিমিত্তে কতিপয় স্বার্থান্বেষী মহল এরকম আয়োজন করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই কোর্সটি বন্ধ করার দাবি জানাই।